আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে একটি নিউ ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের এই নিউ ট্রেন্ডিং এক্সাম্পল ভিডিওটি আপনি ইজিলি মেক করতে পারবেন। তো আজকের এই ট্রেন্ডিং ভিডিওটি কিন্তু টিকটকে ভাইরাল, তো আপনি চাইলে টিকটকে আপনার এই ভিডিওটি মেক করে আপলোড করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কীভাবে মেক করবেন, আজকের এই ভিডিওতে এ টু জেড সব কিছু শিখিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি শুরু করবার কথা না বাড়িয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই ভিডিওটি মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপ্লিকেশন, সেকেন্ড আমাদের একটি এক্সএমএল ফাইল, থার্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফোর্থ আমাদের 6টি পিক্সেল। তো এইসব কিছুর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, সিম্পলি আপনার ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এই সব কিছু রেডি করার পর আপনার এক্সএমএল ফাইলটি এলাইট মোশনে শেয়ার করে নেবেন। তো কীভাবে শেয়ার করতে হয়, অলরেডি এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলি দেখে আসতে পারেন এবং আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, চাইলে আপনারা এই ভিডিওর ইন্ড স্ক্রিন থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর সিম্পলি আমরা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব, তারপর সিম্পলি আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে একটা ক্লিক করে দিব। এরপর সিম্পলি আমরা এখান থেকে আমাদের এক্সএমএল ফাইলটি দেখতে পাবো সবার উপরে, আমরা জাস্ট এখান থেকে এক্সএমএল ফাইলের উপরে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এক্সএমএল ফাইলের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আমরা জাস্ট থেকে এভাবে দুই হাত দিয়ে ছোট করে নিব। তো আমি এটাকে ছোট করে নিলাম। তো ভিউয়ার্স, আমরা এরপর একটু এখান থেকে নিচের দিকে চলে যাব। তো আমরা এখানে আমাদের এক্সএমএল ফাইলের লেয়ারগুলো দেখতে পাবো। তো আমাদের এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে, তো আমরা এখানে কোন লেয়ারে কোন ফিক্সারটা অ্যাড করব আপনাদের বোঝার সাথে একদম ইজিলি আমি দেখাই দিব। তো আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন এই কারণে আমি লেয়ারগুলোর মধ্যে লিখে দিয়েছি কোন লেয়ারে কত নম্বর পিকচারটা অ্যাডজাস্ট করবেন এবং কয়টা লেয়ারের মধ্যে কয়টা ফটো অ্যাডজাস্ট করবেন। তো আপনারা টোটাল 6টা পিকচার এই সবগুলো লেয়ারের মধ্যে বসাবেন। তো দেখেন আমি এখানে লিখে দিয়েছি, আপনারা যদি একটু জুম করেন দেখেন এখানে লেখা আছে এক নম্বর ফিক। তো এক নম্বর ফিক বলতে আপনারা এখানে একটা ফিক অ্যাড করবেন, আবার এখানে লেখা আছে এক নম্বর পিক, অর্থাৎ আপনারা এই দুইটা লেয়ারের মধ্যে সেম পিক অ্যাড করবেন। আবার এদিকে লেখা আছে দুই নম্বর পিক, দুই নম্বর পিক, দুই নম্বর পিক। তো যতগুলোতে দুই নম্বর পিক লেখা আছে প্রত্যেকটার মধ্যে একটা ফিক অ্যাড করবেন, আবার এদিকে লেখা আছে তিন নম্বর পিক। তো এভাবে আপনারা দেখবেন সবগুলো লেয়ারের মধ্যে কোন নম্বরে কত পিক লেখা আছে। তো আপনারা এভাবে টোটাল 6টা পিক্সেল প্রত্যেকটা লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি একটা দুইটা অ্যাডজাস্ট করে দেখা দিচ্ছি আপনাদেরকে কীভাবে এখানে অ্যাডজাস্ট করতে হয়। আমরা সিম্পলি এখান থেকে একটা লেয়ারের উপর ক্লিক করব, এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করব, এরপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনে যাব, তারপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করব, এরপর আমরা আমাদের গ্যালারি থেকে একটা ফিক্সার অ্যাড করে দিব, তারপর জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তো আমরা দেখতে পাবো যে আমাদের পিকচারটা এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে মধ্যে আবার এই সেম পিকচারটা অ্যাডজাস্ট করব পরবর্তী লেয়ারের মধ্যে, যেহেতু এখানেও লেখাছিল এক নম্বর পিক, তো আমি দুটো লেয়ারের মধ্যে এই পিকচারটা অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপরে লেখা আছে এখানে দুই নম্বর পিক, তার মানে আমরা এখানে মধ্যে আরেকটা পিকচার অ্যাডজাস্ট করব। তো আমি এখানে দুই নম্বর পিকের মধ্যে আরেকটা পিকচার অ্যাডজাস্ট করতেছি, তো আপনারা এখান থেকে ইজিলি আরেকটা পিকচার এখানে অ্যাডজাস্ট করে দিবেন। তো এগুলো তো লেখা আছে দুই নম্বর পিক, তো আমরা এগুলোতে সবগুলোর মধ্যে দুই নম্বর পিকচারের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো আমরা এভাবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে পিক্সেলগুলো অ্যাডজাস্ট করে বসাই দিব। তো আমি টাইমটা শর্ট করার জন্য আমি তাড়াতাড়ি পিক্সেলগুলো অ্যাডজাস্ট করতেছি, আপনি তাড়াতাড়ি পিক্সেলগুলো এভাবে অ্যাডজাস্ট করে নেন। তো ভিউয়ার্স, দেখেন আমরা প্রত্যেকটা লেয়ারের মধ্যে পিক্সেলগুলো অ্যাডজাস্ট করে বসাই দিছি। তো আপনি এভাবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে পিক্সেলগুলো এভাবে বসাই দেবেন। তো ভিউয়ার্স, আমাদের পিক্সেলগুলো বসানো কমপ্লিট। এবার জাস্ট আমরা এখানে মধ্যে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার জন্য জাস্ট আমরা এখান থেকে নিচে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব, এরপর সিম্পলি আমরা এখান থেকে মিডিয়া অপশনে একটা ক্লিক করব, তারপর আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব। তারপর আমরা দেখতে পাবো একেবারে উপরে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চলে এসেছে, জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটা ক্লিক করব, এরপর সিম্পলি আমরা এখান থেকে উপরে থ্রি ডট অপশন একটা ক্লিক করব, এরপর জাস্ট আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশন একটা ক্লিক করে আমরা এই ভিডিও থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আলাদা করে নিব, তারপর জাস্ট আমরা এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করব, এরপর আমরা এখান থেকে উপরে ডিলিট অপশন একটা ক্লিক করে এটা ডিলিট করে দিব। তো ভিউয়ার্স, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো ভিডিওটি কীভাবে সেভ করতে হয়, সেভ করার জন্য জাস্ট এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করব, এরপর আমরা এখান থেকে ভিডিওর এই আইকনে একটা ক্লিক করে আমরা ভিডিওটিকে 720 রাখবো এবং আমরা কোয়ালিটিকে বাড়িয়ে দিব, ফুল করে দিব। এরপর জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্ট করে নিব। তো ভিউয়ার্স, আমাদের এক্সপোর্ট হতে একটু সময় লাগতে পারে, তো জাস্ট আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব, তাহলে আমাদের ভিডিওটি গ্যালারিতে এটা এক্সপোর্ট হয়ে যাবে।
तो बंधुरा भिडियो मेकर कमप्लीट हो गए जस्ट हमें एखान सेव अपशन एक क्लिक कर भिडियो गैलरी सेव कर तो जस्ट हमें एक भिडियो प्ले कर देखो जो भिडियो इडिट करार पर कम हलो तो बंधुरा देखते भिडियो एडिट करार पर कम हलो तो व्यूअर्स आज के भिडियो क्योंकि खूब जोश एक भिडियो ये क्योंकि एखंड टिकटके ट्रेंडे रही है अपनी जी चाना पिक्सल दिए भिडियो मेक कर अपनी एखी टिकटके अपलोड कर दिन तेल क्योंकि अपना भिडियो फॉरवर्ड जावर एक सूझ रही है। तो व्यूअर्स आशा करी आज के भिडियो अनेक भारत लेगे जो भिडियो भारत लेगे थे अवश्य एक लाइक कर देवें और कमेंट कर जान देवें नेक्स्ट कम भिडियो चान और भिडियो अवश्य अवश्य सब शेयर कर देवें जैसे एरक सबा भिडियो मेक करते तो व्यूअर्स सबशेषे एक कथा सबाई भलो थकबें सुस्था हे नेक्स्ट भिडियो। আল্লাহ হাফেজ।